ওয়েলকাম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ফার্স্ট স্লটের ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরই সেকেন্ড স্লটের ট্রেনিং শুরু হবে। আপনারা প্রত্যেকেই জানেন CWSN সংক্রান্ত যে টিচার ট্রেনিং চলছে তার ফার্স্ট স্লটের ট্রেনিং শেষ হয়ে গেছে, এরপরে সেকেন্ড স্লটের ট্রেনিং শুরু হবে 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত। অর্থাৎ 20 জুলাই থেকে 22শে জুলাই পর্যন্ত যে সকল ডিস্ট্রিক্টের সেকেন্ড স্লটের ট্রেনিং আছে সেই সকল টিচাররা কীভাবে CWSN টিচার ট্রেনিংয়ে অংশগ্রহণ করবে এবং কীভাবে অ্যাটেন্ডেন্স পূরণ করবে এই ভিডিওতে জানাব, এবং কীভাবে ভিডিওগুলি অ্যাক্সেস করবে সেই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনারা গুগল সার্চ বারে টাইপ করবেন, এখানে যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন CWSN ট্রেনিং, এই লেখাটা লেখার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করলে অনেকগুলি লিঙ্ক আসবে, তার মধ্যে যে লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন টিচার ট্রেনিং অন CWSN, এই লিঙ্কে ক্লিক করে দেবেন। ক্লিক করলে একটি ওয়েবসাইট ওপেন হবে, এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। নিচের দিকে একটু কল করবেন, দেখুন যেহেতু নেটওয়ার্ক প্রবলেম চলছে সেই জন্যে যে লিঙ্কটা প্রোভাইড করেছিল পূর্বে সেই লিঙ্কটা সেরকমভাবে কাজ করছে না, এই জন্যে কর্তৃপক্ষ দুটো পদ্ধতিতে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। তার পূর্বে আপনারা দেখে নিন কোন কোন ডিস্ট্রিক্টের সেকেন্ড স্লটের ট্রেনিং চলবে। জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, এই সকল ডিস্ট্রিক্টে সেকেন্ড স্লটের ট্রেনিং আছে 3 দিন, 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত। সেই শিডিউলটা আমরা দেখে নেব। এখানে দেখুন যে শিডিউলটা আছে, প্রত্যেক দিন প্রি লাঞ্চ সেশন 11টা থেকে 1টা পর্যন্ত, লাঞ্চ ব্রেক আছে 1টা থেকে 2টো, আর 2টো থেকে 4টে পোস্ট লাঞ্চ সেশন। এবার কীভাবে আপনারা অংশগ্রহণ করবেন, যদি আপনাদের নেটওয়ার্ক প্রবলেম হয়, যদি ভিডিও দেখতে প্রবলেম হয়, যে লিঙ্কটা ওনারা প্রোভাইড করেছে সেই লিঙ্কটা এই নিচের দিকে আছে, এই লিঙ্কে সরাসরি ভিডিও দেখতে যদি প্রবলেম হয় তাহলে আপনারা প্রথমে যে লিঙ্কগুলি আছে এই লিঙ্কগুলি একটু খেয়াল করবেন। দেখুন প্রথম দিনের জন্য, প্রথম দিন ট্রেনিংয়ের জন্য প্রি লাঞ্চ সেশনের জন্য আপনারা অ্যাটেন্ডেন্স পূরণ করার জন্য এখানে ক্লিক করে দেবেন, এবং পোস্ট লাঞ্চ সেশনের জন্য এখানে ক্লিক করে দেবেন। এই লিঙ্কগুলিতে ক্লিক করলে একটি করে গুগল ফর্ম ওপেন হবে। কীভাবে গুগল ফর্মটি পূরণ করতে হবে আমি জানাচ্ছি। একই রকম দ্বিতীয় দিনের প্রি লাঞ্চ সেশনের জন্য এই লিঙ্কে ক্লিক করে দেবেন, নিচে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ওই লিঙ্কে ক্লিক করে দেবেন। ক্লিক করলে একই রকম গুগল ফর্ম আসবে, ঠিক একই রকম পোস্ট লাঞ্চের জন্য এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা অ্যাটেন্ডেন্স করে নেবেন। একই রকমভাবে তৃতীয় দিনের জন্য দুটি লিঙ্ক প্রোভাইড করেছেন ওনারা। এখন গুগল ফর্ম কীভাবে পূরণ করবেন, গুগল ফর্মটি আমরা সরাসরি দেখাতে পাচ্ছি না, কিন্তু একটা গুগল ফর্মের স্যাম্পল আপনাদেরকে দেখাবো। আপনারা এই ওয়েবসাইটের নিচের দিকে একটু আসবেন, গুগল ফর্মের স্যাম্পল আপনারা দেখতে পাবেন। এটি একটি গুগল ফর্মের নমুনা। আপনারা এই গুগল ফর্মটি কীভাবে পূরণ করবেন একটু দেখে নিন। এখানে লেখা থাকবে যে 6টি লিঙ্ক পূর্বে বলেছি সেই 6টি লিঙ্কের মধ্যে যে কোনো একটা লিঙ্ক ক্লিক করলেই সবগুলি একই রকম, শুধু পরিবর্তন হবে যদি প্রথম দিনের ট্রেনিং হয় তাহলে ডে 1, দ্বিতীয় দিন হলে ডে 2,
एक ही रकम डे थ्री जदि प्री लांच है लिखा थाकबे प्री लांच और जदि पोस्ट लांच है तहले एखाने पोस्ट लांच लिखा थाकबे एवं आपनारा भिडियो देखार जन्नो एई दुटी लिंक व्यवहार करते पारें। एई भिडियोगुली देखार पूर्वे आपनारा गूगल फर्मटी पूरण करे निते हबे जेखाने लाल स्टार दिया थाकबे सेखाने अवश्यई पूरण करते हबे। तार पूर्वे आपनारा देखे नेबेन এই যে গুগল ফর্মটা লগ ইন হয়েছে কোন ইমেলে, এখানে চেক করে নেবেন আপনার কোন ইমেলে যে রেজিস্টার ইমেল আছে যেটা সাহায্যে আপনি CWSN ট্রেনিংয়ের জন্য রেজিস্টার করেছিলেন সেই ইমেল আইডিটা এখানে লগ ইন আছে কি না দেখে নেবেন। এরপরে আপনারা এখানে আপনাদের ইমেল আইডিটা দেবেন, ইমেল আইডি অবশ্যই দিতে হবে, যেখানে লাল স্টার আছে অবশ্যই দিতে হবে। তারপরে আপনাদের নাম এখানে লিখতে হবে, ম্যানুয়ালি টাইপ করতে হবে। যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা মনে থাকে, CWSN যখন রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটা যদি মনে থাকে তাহলে এখানে দিয়ে দিবেন, এটি বাধ্যতামূলক নয়। এরপরে আপনার বিদ্যালয়ে ডাইস কোড এখানে দেবেন, ম্যানুয়ালি টাইপ করবেন। এরপরে ফোন নাম্বারটি দিতে হবে, যে ফোন নাম্বারটি সাহায্যে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে। এরপরে আপনারা ড্রপ ডাউন লিস্ট থেকে আপনার বিদ্যালয়ের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলাটি সিলেক্ট করে নেবেন। তারপরে যে ক্যালেন্ডার থাকবে ক্যালেন্ডার থেকে আপনারা ডেটটা সিলেক্ট করে নেবেন। তারপরে টাইম বসাবেন, ম্যানুয়ালি টাইমটা বসাতে হবে। এরপরে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন, তাহলে ওই সেশনের জন্য ওই দিনের জন্য আপনার অ্যাটেন্ডেন্স পূরণ হয়ে গেল। এরপরে আপনারা ভিডিও কীভাবে দেখবেন, ভিডিও দেখার জন্যে আপনারা একটি সহজ কাজ করবেন, এখানে একটি প্লে লিস্ট আমি ক্রিয়েট করেছি যেটার সাহায্যে আপনারা সমস্ত ভিডিও একসঙ্গে পেয়ে যাবেন। আপনারা এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করে দেবেন, ক্লিক করলে একটি প্লে লিস্ট ওপেন হবে। এই প্লে লিস্টটি ওপেন হওয়ার পরে নিচের দিকে আপনারা দেখতে পাবেন সমস্ত ভিডিওগুলি, যে ভিডিওগুলি এখন আমি হাইড করে রেখেছি, যখন ওপেন হবে তখন আপনাদেরকে দেখাবো। এই প্লে লিস্টটিতে আমি ভিডিওগুলি অ্যাড করে দেবো, যে ভিডিওগুলি ওনারা প্রোভাইড করবে সেই ভিডিওগুলি আমি এখানে প্লে লিস্টে যোগ করে দেবো, তাহলে আপনাদের সুবিধা হবে, যখন ট্রেনিং হবে আপনারা দেখতে পাবেন। আর যদি আপনারা সরাসরি ভিডিও দেখতে চান তাহলে কোনো অ্যাটেন্ডেন্স পূরণ করার দরকার নেই। আপনারা দেখতে পাচ্ছেন অপশন টু, এখানে একটি লিঙ্ক পাচ্ছেন প্রত্যেক দিনের জন্য প্রত্যেক সেশনের জন্য, এই লিঙ্কটিতেই ক্লিক করতে হবে। ক্লিক করলে একটি ওয়েবসাইট ওপেন হবে, যে ওয়েবসাইটটি হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পরে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে দেবেন আর আপনার রেজিস্ট্রেশন ইমেল আইডিটি দিয়ে দেবেন। CWSN ট্রেনিংয়ের সময় আপনি যে আইডি পেয়েছিলেন সে আইডিটি এখানে দিয়ে দেবেন এবং যে ইমেলের সাহায্যে আপনি রেজিস্টার করেছিলেন সেই ইমেলটি এখানে দিয়ে সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করলে আপনারা এখানে ভিডিও দেখতে পাবেন, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না কারণ এখনও সেশন শুরু হয়নি, শুরু হলে আমরা এখানে ভিডিও দেখতে পাবো। তো ভিডিওটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।